লোকসভা নির্বাচনের পূর্বেই দেশত বলবৎ হব CAA স্পষ্ট ঘোষণা কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর নাগরিকত্ব সংশোধনী আইনের নামত সংখ্যালঘু আর মুসলমানক উচতনি দিয়ার অভিযোগ কেন্দ্রীয় গৃহমন্ত্রীগীর ডিব্রুগড় লোকসভা সমষ্টির বিরোধী ঐক্যর প্রার্থী প্রায় চূড়ান্ত লুরিণজ্যোতি গগৈ হাতর ছবিত প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ AICCর কংগ্রেসের স্ক্রিনিং কমিটির বৈঠকের পিছতে AJPর সভাপতিলৈ অফার গুয়াহাটীত হিট এন্ড রান ঘটনার পিছতে সাইরেন গ্যাংর বিরুদ্ধে কঠোর মহানগর আরক্ষী এনিশার ভিতরতে দশখন অবৈধ সাইরেনযুক্ত VIP বাহন জব্দ নালাপরা হিট এন্ড রান কাণ্ডত অভিযুক্ত অরিণ কটকীর জামিন পাকিস্তানের সাধারণ নির্বাচনত কারারুদ্ধ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দলের সমর্থিত নির্দলীয় প্রার্থীর সংখ্যাগরিষ্ঠতা লাভ পাকিস্তান মুসলিম লীগ নাওয়াজ পাকিস্তান পিপলস পার্টি মিত্রজোটর সরকার গঠনের সম্ভাবনা দ্বিতীয় বৈকুণ্ঠপুরীত পরিণত শ্রীমন্ত শঙ্করদেব সংঘর রঙিয়া অধিবেশন আজি দ্বিতীয় দিনাও ভকত বৈষ্ণবর সমাগমেরে উদুলি মুদুলি পরিবেশ জগৎগুরুর বন্দনারে মুখরিত রঙিয়ার ভয়রার হাতিখোলা পথার নমস্কার আপনি চাই আছে আবেলির সংবাদ মই জয়ন্ত মাধব গোস্বামী প্রথমে জনাও এটা বিগ ব্রেকিং নিউজ লোকসভা নির্বাচনের পূর্বেই বলবৎ হব CAA শীঘ্রেই জারি হব নাগরিকত্ব সংশোধনী আইনের অধিসূচনা স্পষ্ট ঘোষণা কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর সংখ্যালঘু আর মুসলমানক উচতনি দিয়ার অভিযোগ শাহর নাগরিকত্ব সংশোধনী আইনক দেশের আইন আখ্যা শাহর CAAক লৈ কোনো বিভ্রান্তি হব নালাগে বলে মন্তব্য শাহর CAAৰ দ্বারা দিয়া হব ভারতীয় নাগরিকত্ব নাগরিকত্ব সংশোধনী আইনের দ্বারা কর্তন নহয় নাগরিকত্ব পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের পর অহা শরণার্থীক দিয়া হব নাগরিকত্ব ধর্মীয় প্রতারণার বলি শরণার্থী লাভ করব ভারতীয় নাগরিকত্ব CAAক লৈ কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ CAA কংগ্রেস সরকারের প্রতিশ্রুতি আছিল বলে মন্তব্য শাহর দেশ বিভাজনের সময়ত কংগ্রেসে শরণার্থীক নাগরিকত্ব দিয়ার প্রতিশ্রুতি দিছিল বলেও অমিত শাহে মন্তব্য করে প্রতিশ্রুতি দিও কংগ্রেসে ধর্মীয় প্রতারণার বলি হওয়া শরণার্থীক নাগরিকত্ব নিদিয়ার অভিযোগ কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর লোকসভা নির্বাচনের পূর্বেই দেশত CAA বলবৎ হব বলে পুনর স্পষ্ট করিলে কেন্দ্রীয় সরকারের স্থিতি গৃহমন্ত্রী অমিত শাহে ইয়ার পূর্বেও পশ্চিমবঙ্গত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে ঘোষণা করেছিল লোকসভা নির্বাচনের পূর্বেই দেশত CAA বলবৎ হব পুনর্বার স্পষ্ট ঘোষণা কেন্দ্রীয় গৃহমন্ত্রীগীর সম্মুখত চব্বিশের সাধারণ নির্বাচন আর এই নির্বাচনের পূর্বেই বহু বিতর্কিত CAA বলবৎ হব আর ইয়ার লগে রাজ্যত তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এইখানে মুহূর্তত কেন্দ্রীয় গৃহমন্ত্রীগীর এই স্থিতি স্পষ্ট করার লগে লগে রাজ্যের বিভিন্ন দল সংগঠনে প্রতিক্রিয়া প্রকাশ করেছে আমি পরবর্তী সময়ত দল সংগঠনের প্রতিক্রিয়া আগবাম ইতিমধ্যে CAAর বিরুদ্ধাচরণে কেইবাটাও দল সংগঠনে আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করেছে আন্দোলনের কার্যসূচী ইতিমধ্যেই রাজ্যত রূপায়ণ করা পরিলক্ষিত হয়েছে বহু বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন এই সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছে কংগ্রেসক সমালোচনা করেছে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে কংগ্রেসের প্রতিশ্রুতি আছিল CAA শরণার্থীসকলের নাগরিকত্ব প্রদান নকরিলে কংগ্রেসে কংগ্রেসক উভতি ধরিলে আজি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আমি আপনার জানাই আছো লোকসভা নির্বাচনের পূর্বেই দেশত বলবৎ করা হব CAA শীঘ্রে জারি হব CAAর অধিসূচনা স্পষ্ট ঘোষণা করিলে পুনর্বার কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে সংখ্যালঘু আর মুসলমানক উচতনি দিয়ার অভিযোগ উত্থাপন করেছে শাহে নাগরিকত্ব সংশোধনী আইনক দেশের আইন আখ্যা CAAক লৈ কোনো বিভ্রান্তি হব নালাগে বলে তেও মন্তব্য করে CAAৰ দ্বারা দিয়া হব ভারতীয় নাগরিকত্ব লগতে CAAৰ দ্বারা কর্তন করা নহয় নাগরিকত্ব পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের পর অহা হিন্দু শরণার্থী বৌদ্ধ শিখ পার্সি কেইবাটাও ধর্মর লোকক নাগরিকত্ব প্রদান করা হব 2014 সনের ডিসেম্বর পর্যন্ত এই সকল শরণার্থী নাগরিকত্ব লাভ করব বলে এই আইনত কোয়া হয়েছে
ধর্মীয় প্রতারণার বলি শরণার্থী লাভ করব ভারতীয় নাগরিকত্ব সি এ এক লো কংগ্রেসের বিরুদ্ধেও আক্রমণাত্মক হয়ে উঠে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ সি এ এ কংগ্রেস সরকারের প্রতিশ্রুতি আছিল দেশ বিভাজনের সময় কংগ্রেসে শরণার্থীক নাগরিকত্ব দিয়ার প্রতিশ্রুতি প্রদান করেছিল বলে অমিত শাহে প্রতিক্রিয়া প্রকাশ করে প্রতিশ্রুতি দিও কংগ্রেসে ধর্মীয় প্রতারণার বলি হওয়া শরণার্থীক নাগরিকত্ব নিদিয়ার অভিযোগ কেন্দ্রীয় গৃহমন্ত্রীগীর অতি শীঘ্রে অধিসূচনা জারি করা হব বলে কেন্দ্রীয় গৃহমন্ত্রীগীর এই ঘোষণায় যথেষ্ট তাৎপর্য বহন করেছে অতি শীঘ্রেই চব্বিশের নির্বাচনের পূর্বে অধিসূচনা জারি করা হব শীঘ্রেই দেশত বলবৎ হব বহু বিতর্কিত সি এ এ আর ইয়াকে রাজ্যত এটা প্রতিক্রিয়া যার আরম্ভ হয়েছে আমার নিউজ রুমত আছে নিউজ এডিটর নবজিৎ ভাগবতী আমি নবজিৎ ভাগবতীর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছো পোনপটিয়া সম্প্রচারত নবজিৎ আমি সবিশেষ জানিব বিচারিম কেন্দ্রীয় গৃহমন্ত্রীগী ইয়ার পূর্বেও পশ্চিমবঙ্গত কেবাবারও ঘোষণা করেছিল আকো এবার স্পষ্ট ঘোষণা কেন্দ্রীয় গৃহমন্ত্রীগীর যে সাধারণ নির্বাচনের পূর্বেই দেশত বলবৎ করা হব সি এ এ আর অধিসূচনা জারি করা হব শীঘ্রেই হয় জয়ন্ত এই অতি গুরুত্বপূর্ণ কথা যে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে ইতিমধ্যে স্পষ্ট করে দিছে ঘোষণা পূর্বে কেবাবারও করেছে কিন্তু এবার আকো স্পষ্ট করে দিছে যে সাধারণ নির্বাচনের পূর্বে কা অর্থাৎ যে নাগরিকত্ব আইন নাগরিকত্ব আইনের রুল অর্থাৎ বিধি সমূহ বা নোটিফিকেশন ঘোষণা করা হব অর্থাৎ এই নোটিফিকেশন এই জাননী জারি করার লগে লগে দেশ জুড়ি বলবৎ হব কা অর্থাৎ নাগরিকত্ব আইনের যে সংশোধন সংশোধন করেছে সেই নাগরিকত্ব আইন বলবৎ হব দেশজুড়ি অর্থাৎ কাক লো যখনকে ধরে দেশত আন্দোলন আরম্ভ হয়েছিল হয়েছিল বিভিন্ন পর্যায়ত আরম্ভ হয়েছিল আন্দোলন আর সেই আন্দোলনের পিছত পরবর্তী পর্যায়ত যদিও আইনখন সংসদত পাস হয়েছিল বা গৃহীত হয়ে আছিল কিন্তু তার নোটিফিকেশন অর্থাৎ জাননী জারি করা হওয়া নাছিল নোটিফিকেশন যেতালে জারি করা নয় আর রুল সমূহ অর্থাৎ বিধি সমূহ যেতালে প্রণয়ন করা নয় তেতালে আইন এখন সাধারণত বলবৎ নয় অর্থাৎ আইনখন কেনে ধরনের বলবৎ হব সেই সমূহ থাকে বিধি সমূহ থাকে আর রাজপত্রিত জাননী যোগে জারি করবলগা হয় যে এই বিধি সমূহ বলবৎ করা হয়েছে বা দেশত বলবৎ হব তারপরে এখন আইন অর্থাৎ বলবৎ করা হয় বা বলবৎ হয় আর সেই বিধি মর্মে অর্থাৎ আইনের আধারত যে রুল বা বিধি নিরূপণ করা হয় বা সরকারে বিধি সমূহ প্রণয়ন করে সেই বিধির আধারতে এখন দেশের আইনখন চলে বা আইনখন বলবৎ হয় আর কার এই বিধি গুরুত্বপূর্ণ হয়েছিল বিগত কেবা বছর ধরে কার বিধি গুরুত্বপূর্ণ হয়েছিল প্রায় পাঁচ বছর অর্থাৎ 2019 চনতে যা বলবৎ পাস হয়েছিল সংসদত পাস হয়েছিল পাস হওয়ার পিছত এতালেকে তার বিধি প্রণয়ন করা হওয়া নাছিল কিন্তু বিধি প্রণয়নের লগে যেহেতু সরকারের কার্যকাল এই সরকারের কার্যকাল সমাপ্ত হবলে গেছে সেইভাবে কেন্দ্রীয় গৃহমন্ত্রী স্পষ্ট করে দিছে যে সাধারণ নির্বাচনের পূর্বে কার বিধি ক্ষেত্র নবজিৎ যদি চা হয় ক্ষেত্র অত্যন্ত স্পর্শকাতর এই কার বিধি বা কা বলবৎ হলে ক্ষেত্র অত্যন্ত স্পর্শকাতর কারণ ইয়াত চুক্তির ছয় নম্বর দফার কথা কোয়া হয়েছে এনআরসি বিসঙ্গতিপূর্ণ এনআরসিক লো গোচর চলি আছে উচ্চতম ন্যায়ালয়ের বিবেচনাধীন হয়ে আছে সমগ্র বিষয় আর তার মাজত এতিয়া এই যে কার বোঝা এই কার বোঝাবাসীয় কেতিয়াও সহন করব নয় বা সহন নকরে বলে বিভিন্ন দল সংগঠনে হুঙ্কার প্রদান করে আমি 2019 চনের সেই আন্দোলন জর্জর সেই পরিবেশ আমার সকলের মনত আছে গতি তেনেস্থলত অসমত কেনেকুয়া ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা থাকিব নবজিৎ আকো এবার জানিব বিচারিম সেই বিষয়টা হয় জয়ন্ত অর্থাৎ 2019 চনেরপরা আমি যে দেখেছো সেই দেখার আধারত কব খুঁজছো যে অর্থাৎ 2019 চনেরপরা ব্রহ্মপুত্রের বুকুরে বহু পানি বই গেল অর্থাৎ যখন সংগঠন অর্থাৎ যখন দল সংগঠন যখন লোক কার বিরুদ্ধে ওলাই রাজপথত আন্দোলন করেছিল তেওঁলোক আকো কা প্রণয়ন করা দলত যোগদান করেছে বহুতে তাত কম্প্রোমাইজ করেছে কিছু সংখ্যক লোক আছে যেনে সৌর ছাত্র সন্থায় কৈছে যে কা বলবৎ করবলে দিয়া নহব জুবিন গার্গেও কৈছে যে আন্দোলনত প্রভাবশালী ভূমিকা গ্রহণ করেছিল সেই কা আন্দোলনের সময় সেই জুবিন গার্গেও কৈছে যে কা বলবৎ করবলে দিয়া নহব কিন্তু জুবিন গার্গে কি করে আছে কেনে ধরনের বর্তমান পরিস্থিতি সকল কথা রাইজে দেখি আছে আসুর ক্ষেত্রতো দেখি আছে আর যখন লোকে কৈছিল যে কা বলবৎ হলে 1 কোটি 20 লাখ লোক অসমলৈকে আহিব বাংলাদেশের পর আহি ইয়াত ভিড় করবহি সেই সকল লোকের বক্তব্যর কথাও এতালেকে জানা গেল অর্থাৎ কা বলবৎ হলে কিমান সংখ্যক লোক আহিব সরকারে কি কৈছে দর্থহীন ভাষাৰে সরকারে কি ঘোষণা করেছে সেই সকল কথা সরকার রাইজে দেখিছে আর কা পাস হওয়ার পিছত 2019
21 চনত আকৌ বিজেপি দলৰ চৰকাৰ আনিছে অসমৰ জনসাধাৰণে জি হকল জি কে এটা সমষ্টিত তাৰ বিৰুদ্ধে তীব্ৰ প্ৰতিবাদ আন্দোলন হৈছিল সেই সমষ্টি সমূহতো বিজেপি অনায়াসে জয় হৈ আহিছে জি বিজেপিয়ে কা প্ৰণয়ন কৰিছে 2019ৰ সাধাৰণ নিৰ্বাচনৰ পূৰ্বেও নৱজি যদি চোৱা হয় এই এটা জ্বলন্ত ইছ্যু আছিল বিতৰ্কিত কেবক লৈ আৰু সেই 2019তো কেন্দ্ৰত পুনৰ চৰকাৰ আহিছিল বা অসমতো বিজেপিৰ অভূতপূৰ্ব ফলাফল দেখিবলৈ পোৱা হৈছিল এইবাৰ 21 চনৰো আপুনি উদাহৰণ দাঙি ধৰিলে এইবাৰ সাধাৰণ নিৰ্বাচনত কেনেকুৱা প্ৰভাৱ হ'ব পাৰে এই বিতৰ্কিত আইনক কেন্দ্ৰ কৰি এই যোৱা দুটা যি নিৰ্বাচন সেই যোৱা বিগত দুটা নিৰ্বাচনৰ যি ফলাফল আহিছে সেই ফলাফলৰ পৰা নিশ্চিতভাৱে ক'ব পাৰি যে এই যে কা বলৱৎ হ'লেও অসমৰ নিৰ্বাচনত যে কিবা ডাঙৰ প্ৰভাৱ পৰিব অৰ্থাৎ চৰকাৰৰ বিৰুদ্ধে অৰ্থাৎ বিজেপিৰ বিৰুদ্ধে নেতিবাচক কিবা যে প্ৰভাৱ পৰিব তাৰ আশা খুব ক্ষীণ কিয়নো যিসকল লোকে আই অৰ্থাৎ এই কাখনৰ বিৰোধিতা কৰি আহিছিল কাৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ কৰি আহিছিল সেই প্ৰতিবাদ কৰা বিভিন্ন ইতিমধ্যে মই কৈছোঁ যে বিভিন্ন দলংগঠন ইতিমধ্যে বিজেপিৰ লগত চামিল হৈছে বা যোগদান কৰিছে তাৰ নেতাসকল যোগদান কৰিছে কিন্তু একাংশ লোক লৈ গৈছে আৰু সেই যি দল সংগঠন ৰৈ গৈছে যেনে অখিল গগৈ অখিল গগৈ এনেও বিজেপিত নাই বিগত নিৰ্বাচনতো নাছিল এইবাৰো নিৰ্বাচনত নাই অসম জাতীয় পৰিষদ বিগত নিৰ্বাচনতো নাছিল এইবাৰো নিৰ্বাচনত নাথাকে অৰ্থাৎ তেওঁলোকে কংগ্ৰেছৰ লগত ইতিমধ্যে তেওঁলোকে এটা এলায়েন্স চলাইছে ৰাজনৈতিক গণিতৰ ফালৰ পৰা যদি চোৱা যায় যে ৰাজনৈতিক গণিতৰ ফালৰ পৰা বিজেপিৰ বিৰুদ্ধে যে কিবা নেতিবাচক প্ৰভাৱ পৰিব তাৰ সম্ভাৱনা খুব ক্ষীণ আৰু অন্য অৰ্থত যে কাৰোবাৰ ওচৰত যে ইতিবাচক প্ৰভাৱ পৰিব যে কাৰ বিৰোধ কৰিলে ইতিবাচক প্ৰভাৱ পৰিব জনসাধাৰণে আহি তেওঁলোকক ভোট দিব তাৰ সম্ভাৱনাও খুব ক্ষীণ অৰ্থাৎ বিগত যি দুটা নিৰ্বাচন আছিল 2019ৰ নিৰ্বাচনত পিছত কা বলৱৎ কৰিছিল অৰ্থাৎ কা তেওঁলোকে প্ৰণয়ন কৰিছিল কেন্দ্ৰীয় চৰকাৰ অৰ্থাৎ বিজেপিয়ে তাৰ পিছত যি অসমত বিধানসভা নিৰ্বাচন হৈ গ'ল সেই বিধানসভা নিৰ্বাচনত কিন্তু কোনো প্ৰভাৱ পৰা দেখা নগ'ল অৰ্থাৎ কাৰ বিৰুদ্ধে কোনো প্ৰভাৱ দেখা নগ'ল আনকি যিসমূহ সমষ্টিত জাতীয়তাবাদী লোকেৰে ভৰপূৰ হৈ আছে জাতীয়তাবাদী ভোটাৰেৰে ভৰপূৰ হৈ আছে সেই সমষ্টিতো বিজেপিয়ে অনায়াসে যোগদান জয়ী হৈ আহিছে গতিকে তাৰ ফালৰ পৰা নিশ্চিতভাৱে ক'ব পাৰি যে এইবাৰো অৰ্থাৎ এইবাৰতো লোকসভা নিৰ্বাচন লোকসভা নিৰ্বাচনত ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ যি জনসমষ্টি আছে ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ জনসমষ্টিৰ প্ৰতিবাদে বা বিৰোধে তাত বৰ বিশেষ প্ৰভাৱ নেপেলায় সেয়েহে যিহেতু লোকসভা নিৰ্বাচনত তাৰ প্ৰভাৱ কম থাকে যিহেতু সমষ্টিসমূহ বিশাল সমষ্টি অৰ্থাৎ 10টাৰ পৰা 12টা সমষ্টি প্ৰায় 10টা সমষ্টি লগ লাগি অসমত লোকসভা সমষ্টি এটা গঠন হয় গতিকে তেনে ক্ষেত্ৰত তেনে প্ৰভাৱ যে কিবা পৰিব ডাঙৰ প্ৰভাৱ পৰিব তাৰ সম্ভাৱনা কিন্তু এতিয়ালৈকে দেখা নাযায় আৰু কা বলৱৎ হ'লেও তাৰ প্ৰভাৱ দেখা নাযায় কিন্তু এটা কথা ঠিক যে কা বলৱৎ হোৱাৰ পিছত একাংশ লোকে প্ৰতিবাদ হৈ পৰিব আৰু ইতিমধ্যে এটা কথা লক্ষ্য কৰিব যে হীৰেণ গোসাই ছাৰ মাননীয় হীৰেণ গোসাই ছাৰ যি কৈছে যে আন্দোলন কৰিবলৈ জনসাধাৰণক সংবাদ মেল পাতিবলৈ কৈছে কিন্তু কোনো এজন লোক আন্দোলনলৈ ওলাই অহা নাই বাকী দলসমূহে সংগঠনসমূহে কৈছে যে কাৰ বিৰুদ্ধে আন্দোলন কৰিব লাগে কিন্তু জনসাধাৰণৰ মাজত আন্দোলনমুখী প্ৰৱণতা এটা দেখা পোৱা নাই বৰঞ্চ বিগত সময়ছোৱাত মুখ্যমন্ত্ৰীয়ে দাবী কৰিছে যে আন্দোলন বিবৰ্জিত এটা পৰিৱেশ অসমত দেখা গৈছে গতিকে কাক লৈ যে কিবা এটা প্ৰভাৱ পৰিব কা বলৱৎ হ'লেও যে কিবা প্ৰভাৱ পৰিব তাৰ সম্ভাৱনা কিন্তু দেখা নাযায় এই বৰ্তমানৰ পৰিপ্ৰেক্ষিতত জন্ত নিশ্চয় অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ কথা আপুনি জনাইছে যে কোনো ধৰণৰ প্ৰভাৱ পৰাৰ সম্ভাৱনা নাই এই বিতৰ্কিত আইন বলৱৎ হ'লেও কাৰ্যকৰী হ'লেও লগতে নৱজিৎ আজি যি গৃহমন্ত্ৰীগৰাকীয়ে আন কেইবাটাও কথা উল্লেখ কৰিছে বিশেষকৈ কংগ্ৰেছৰ বিৰুদ্ধে আক্ৰমণাত্মক হৈ উঠিছে কংগ্ৰেছে দিয়া প্ৰতিশ্ৰুতি আজিও পালন নকৰিলে শৰণাৰ্থীসকলক দিব খোজা নাগৰিকত্বৰ প্ৰতিশ্ৰুতি কংগ্ৰেছকো উভতি ধৰিলে আজিৰ এই ভাষণত হয় জয়ন্ত কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অৰ্থাৎ কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে যেতিয়া এই কা বলৱৎৰ বিষয়টো উত্থাপন কৰিছিল স্পষ্টকৈ কেন্দ্ৰীয় মন্ত্ৰী অমিত শ্বাহে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে স্পষ্টকৈ কৈছিল যে তেওঁলোকে কংগ্ৰেছৰ যি নেতাসকল আছে সেই নেতাসকলে দি যোৱা প্ৰতিশ্ৰুতিহে পালন কৰিবলৈ গৈছে অৰ্থাৎ তেখেতে স্পষ্টকৈ কৈছিল যে যেতিয়া স্বাধীনতা আন্দোলন হৈ স্বাধীনতা লাভ কৰিছিল সেই স্বাধীনতা লাভ কৰাৰ সময়ত যিসকল সংখ্যালঘু লোক তাৰ পৰা আহিবলৈ আৰম্ভ কৰিছিল তেওঁলোকক সেই নেতাসকলে কৈছিল যে এতিয়াই দৌৰা দৌৰিকৈ আপোনালোক আহিব নালাগে বৰঞ্চ পৰৱৰ্তী সময়ত আপোনালোকে যেতিয়া সময় পায় আহি থাকিব আৰু ইয়াত আপোনালোকৰ বাবে ব্যৱস্থা কৰি থোৱা থাকিব অৰ্থাৎ তেতিয়াৰ কংগ্ৰেছৰ নেতাসকলে যি কথা কৈ গৈছিল সেই কথা বৰ্তমান বিজেপি চৰকাৰে পালন কৰিবলৈ গৈ থকা বুলিহে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে স্পষ্টভাৱে কৈছে আৰু কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকীয়ে কংগ্ৰেছে সেই প্ৰতিশ্ৰুতিসমূহ পালন নকৰাৰ কথা স্পষ্টভাৱে উল্লেখ কৰিছে আৰু কাৰ বিৰুদ্ধে যেতিয়া
আন্দোলন হৈছে কংগ্ৰেছ যেতিয়া প্ৰতিবাদমুখৰ হৈছে গৰিয়ে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শাহে স্পষ্টভাৱে কৈছে যে কংগ্ৰেছে যি প্ৰতিশ্ৰুতি সময়ত পূৰণ নকৰিলে সেই প্ৰতিশ্ৰুতি পূৰণ কৰিবলৈ গৈ আছে বিজেপিয়ে আৰু কা প্ৰণয়ন কৰি সেই প্ৰতিশ্ৰুতিহে পূৰণ কৰিছে কংগ্ৰেছৰ যি নেতাসকলৰ সেই সময়ৰ স্বাধীনতা আন্দোলনৰ নেতাসকলৰ ধন্যবাদ নবজিৎ ভাগৱতী আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ এই বিতৰ্কিত আইনক লৈ কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকীয়ে যি স্থিতি স্পষ্ট কৰিলে এই সন্দৰ্ভত আপুনি বিশ্লেষণ আগবঢ়ালে আৰু স্পষ্ট ঘোষণা কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীৰ লোকসভা নিৰ্বাচন সন্মুখত আৰু ইয়াৰ পূৰ্বেই অধিসূচনা জাৰি কৰা হ'ব বিতৰ্কিত নাগৰিকত্ব সংশোধনী আইনৰ বলৱৎ হ'ব চি এ এ আবেলিৰ সংবাদ অব্যাহত ৰাখিম সময় হৈছে এটা বাণিজ্যিক বিৰতিৰ ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল আহা এক্সামৰ লোকসভাত ৰাম মন্দিৰক লৈ অমিত শ্বাহৰ ভাষণ 22 জানুৱাৰী মা ভাৰতীৰ উত্থানৰ দিন বুলি অভিহিত কৰি প্ৰভু ৰামৰ অবিহনে ভাৰতক কল্পনা কৰিব নোৱাৰি বুলি মন্তব্য কৰে অমিত শ্বাহে ৰামায়ণ কেৱল ভাৰততে সীমাবদ্ধ নহয় বিভিন্ন দেশত আছে ৰামায়ণৰ নিজা সংস্কৰণ দেশৰ ৰাম সংস্কৃতি প্ৰেৰণাদায়ক বুলি অভিহিত অমিত শ্বাহৰ ৰাম মন্দিৰ মুকলিৰ সময়ত প্ৰধানমন্ত্ৰীয়ে কৰা 11 দিনীয়া ব্ৰতৰ কথাও ক'লে অমিত শ্বাহে ভাৰত ৰত্নৰে বিভূষিত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ জ্যেষ্ঠ নেতা প্ৰাক্তন উপ প্ৰধানমন্ত্ৰী তথা প্ৰাক্তন কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী লালকৃষ্ণ আদৱানীক সাক্ষাৎ কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ আদৱানীক শুভকামনা জ্ঞাপন কৰাৰ লগতে কুশল বাৰ্তা লৈ আশীৰ্বাদ গ্ৰহণ কৰে সৰ্বানন্দ সোণোৱালে লালকৃষ্ণ আদৱানীদেৱৰ জীৱনজোৰা সাধনা আৰু অৰিহণাই ভাৰতীয় জনতা পাৰ্টীৰ লগতে ৰাষ্ট্ৰ নিৰ্মাণৰ যাত্ৰাক শক্তিশালী কৰিছে বুলি মন্তব্য কৰে সোণোৱালে এগৰাকী সন্মানীয় নেতাক ভাৰত ৰত্নৰে বিভূষিত কৰাত আমি অতিশয় আনন্দিত হৈছোঁ আদৱানীৰ সান্নিধ্যই আমাক উজ্জীৱিত কৰিছে বুলি মন্তব্য কেন্দ্ৰীয় মন্ত্ৰীগৰাকীৰ মই আমাৰ সকলোৰে অতি প্ৰিয় নেতা আৰু দেশৰ বাবে যিগৰাকী মহান নেতাই বহু উল্লেখযোগ্য বৰঙণি আগবঢ়াইছে সেইগৰাকী মহান নেতা ভাৰতবৰ্ষৰ প্ৰাক্তন উপ প্ৰধানমন্ত্ৰী ভাৰতৰত্ন লালকৃষ্ণ আদৱানী ডাঙৰীয়াক আজি সাক্ষাৎ কৰিবলৈ আহিলোঁ তেখেতৰ পৰা আশীৰ্বাদ বিচাৰি মই তেখেতৰ চৰণ চুই তেখেতৰ সান্নিধ্য আজি লাভ কৰিলোঁ গতিকে মই বিশ্বাস কৰোঁ যে মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই তেখেতক ভাৰতৰত্ন দি তেখেতৰ জীৱনজোৰা যি সাধনাক স্বীকৃতি প্ৰদান কৰিলে আৰু তেখেতে আজি তেখেতৰ জীৱনকালত যিমানখিনি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্ৰহণ কৰিছে সেই পদক্ষেপসমূহে আজি ভাৰতবৰ্ষৰ প্ৰতিজন গণতন্ত্ৰত বিশ্বাসী ব্যক্তিক উৎসাহিত কৰিছে গতিকে লালকৃষ্ণ আদৱানী ডাঙৰীয়া সদায় আমাৰ মাজত আদৰ্শ ব্যক্তি হিচাপে জীয়াই থাকিব আৰু তেখেতৰ মহান কৰ্মৰাজিয়ে দেশবাসীক সদায় উৎসাহিত কৰি থাকিব মহানগৰীৰ হিট এণ্ড ৰাণত অভিযুক্তই পালে জামিন ব্ৰেকিং নিউজ জনাইছোঁ এই মুহূৰ্তৰ মহানগৰীৰ হিট এণ্ড ৰাণৰ কাণ্ড যাক লৈ তীব্ৰ প্ৰতিক্ৰিয়া চাঞ্চল্য অব্যাহত আছে যাক লৈ ন ন তথ্য উন্মোচিত হৈ আছে তেনে সময়তে অভিযুক্তই লাভ কৰিলে জামিন বন বিষয়াৰ পুত্ৰ অৰিণ কটকীৰ জামিন লাভ 26 জানুৱাৰীত নালাপাৰাত সংঘটিত হৈছিল হিট এণ্ড ৰাণৰ ঘটনা হিট এণ্ড ৰাণত প্ৰাণ হেৰুৱাইছিল এজন লোকে হিট এণ্ড ৰাণৰ সময়ত অৰিণৰ লগত আছিল আন 3 বন্ধু অৰিণৰ লগতে আটক কৰা হৈছিল আন 3 যুৱকক ধৃত আন 3জন চাইডেন গেঙৰে সদস্য অৰিণ কটকীৰ 2খন বাহন জব্দ কৰে আৰক্ষীয়ে জব্দ কৰা 2খন বাহনতে লিখা আছে গভৰ্ণমেণ্ট অৱ আছাম মহানগৰীত অবৈধ চাইডেন লাইট লগোৱা প্ৰতিষ্ঠানৰ বিৰুদ্ধে চলিব অভিযান ব্যক্তিগত বাহনত চৰকাৰী নম্বৰ প্লেট লগোৱাসকলৰ বিৰুদ্ধেও ৰুজু কৰা হ'ব অন্য ধাৰাত গোচৰ অৰিণৰ স্বীকাৰোক্তিত চাইডেন গেঙৰ বিৰুদ্ধে আৰক্ষীয়ে চলাই আছে অভিযান গুৱাহাটীত হিট এণ্ড ৰাণ ঘটনাৰ পিছতে চাইডেন গেঙৰ বিৰুদ্ধে কঠোৰ হৈছে মহানগৰ আৰক্ষী শুকুৰবাৰে নিশাৰ ভাগত মহানগৰীৰ ভিন্ন প্ৰান্তত অভিযান চলাই জব্দ কৰা হৈছে 11খন অবৈধ চাইডেনযুক্ত VIP বাহন
এনিশাৰ ভিতৰতে জব্দ কৰা হৈছে পাঁচখন ইনোভা, এখন থাৰ, তিনিখন স্কৰ্পিঅ', এখন এলকাজাৰ আৰু এখন ফৰ্চুনাৰ বাহন। জব্দ কৰা আটাইকেইখন বাহনতে অবৈধভাৱে লগোৱা আছে ৰঙা নীলা লাইটসহ চাইৰেন আৰু লিখা আছে গভৰ্ণমেণ্ট অৱ আছাম। প্ৰায়কেইখন বাহনতে লগোৱা আছিল VIP VVIP টেগ, বিধানসভা পাছৰ ষ্টিকাৰো লগোৱা আছিল কেইবাখনো বাহনত। নালাপাৰাৰ হিট এণ্ড ৰাণ গোচৰত তদন্তৰ ভিত্তিত এনিশাৰ ভিতৰতে 11খনকৈ বিলাসী VIP বাহন জব্দ কৰিছে মহানগৰ আৰক্ষীয়ে। এতিয়াও মহানগৰীতে ঘূৰি আছে চাইৰেন গেঙৰ বহু বাহন। উল্লেখযোগ্য যে 26 জানুৱাৰীত বশিষ্ঠৰ নালাপাৰাত এজন পথচাৰীক মহতিয়াই পলায়ন কৰিছিল বাহনসহ চাইৰেন গেঙৰ সদস্যই। ভয়ংকৰ দুৰ্ঘটনাত নিহত হৈছিল এজন লোক। সেইদিনাই মহানগরীর রাজপথত একেলগে ঘুরিছিল সাইরেন গ্যাংর পাঁচখন বাহন। এনেকুৱা লিখা গাড়ী প্ৰত্যেকখন ভেৰিফাই কৰাৰ দৰকাৰ হৈছে আমাৰ কাৰণে, কাৰণ পুলিচ লিখি গড়ী চলাই থাকে য'ত পুলিচৰ মানুহেই নাই। আৰু মই যিমানো জানো বা আপোনালোকৰ জানো, এজন পুলিচ অফিচাৰ যদি ৰিটায়াৰ্ড হৈ যায় তেওঁ আৰু সেই পুলিচৰ যিটো চাকৰিকালত যিটো হয় সেইটো তেওঁ পুলিচ বুলি লগাব নোৱাৰে। ইভেন আপোনালোকক মই কওঁ, অৰিণ কৌটগিৰি দেউতাকৰ দুখন গাড়ী আমি পাইছোঁ, দুয়োখনৰ গাড়ী গভটো আছাম লিখা আছে, যিটো তেওঁ নোৱাৰে। এখন পাব্লিক গাড়ীত ঘৰুৱা গাড়ী এখনে গভটো আছাম লিখি চলাব নোৱাৰে, তেনেকুৱা কিছুমান আমি বেআইনী কাম পোৱা গৈছে। মটিভ মানে তেওঁলোকক মই সুধিছিলোঁ যে আপুনি গভটো আছাম কেনেকৈ লিখে, তেওঁ কৈছে মই যিহেতু অহা যোৱা কৰোঁ, কিন্তু সেইটো কথা নহয়, তেওঁ ভুল কৰিছে। মই যদি মই গভৰ্ণমেণ্ট অফিচাৰ, মোৰ অফিচিয়েল গাড়ীখন মই পুলিচ লিখিব পাৰোঁ, কিন্তু মোৰ যিখন ঘৰুৱা নিজস্ব গাড়ী আছে তাত মই পুলিচ বুলি লিখি ঘূৰি ফুৰিব নোৱাৰোঁ। চাওক, এতিয়ালৈকে অভিভাৱক অহা নাই যিহেতু ধৰিছোঁহে আমি, এইটো পিছত গম পোৱা যাব কি হয়। চাওক, এতিয়ালৈকে আমি 9খন পাইছিলোঁ, 9খন আমি যোৱাকালি নিশাই কৰিছোঁ, 9খন আৰু আগৰ যিখন এক্সিডেণ্ট হয় 10খন গাড়ী পাইছোঁ, এইটো ওলাব তদন্ত কালত। আৰু চলি থাকিব আপোনালোকৰ? নিশ্চয় চলিব, নিশ্চয় এতিয়া আৰম্ভ হৈছে, নিশ্চয় চলিব। এইটো আমিতো ঘৰতে আছিলোঁ 26 জানুৱাৰীত, কিন্তু পিছত আমাৰ ভাইটিয়ে, মোৰ পেহী ল'ৰা ভাইটিয়ে ফোন কৰিলে, মানি এনেকুৱা হৈছে, মামাটো এক্সিডেণ্ট হৈছে। তেতিয়া আমি ডাৱৰি গ'লোঁ আৰু মানুহ দেখা নাপালোঁ, মানুহটো লৈ গৈছে GMC-ত। তাৰপিছত কি হ'ল, মানুহ এনেকৈ কৈছে পুলিচৰ গাড়ী। তেতিয়া আমি আৰু গৈছোঁ, আৰু মইতো যোৱা নাই, মোৰ মামাই মোৰ হাজবেণ্ডে চবে গৈছে, আৰু মোৰ মামাই হেৰি পেহাও গৈছে। তাতে ৰিপৰ্ট দেখাইছে বোলে নম্বৰটো চিনি পাইছা নেকি বুলি কৈছে, কোনেও ধৰিব পৰা নাই নম্বৰ, নাজানো গাড়ীৰ নম্বৰ কোৰ কাৰ হয় বুলি নাজানে। সেইকাৰণে আজি ইমান দিন সেই যি হ'ল হ'ল, গাড়ীটো আমি নম্বৰটো নাজানো না। তেতিয়া এটা নিউজটোত দেখা পাইছোঁ কি গাড়ীটো পুলিচৰ হেৰি কৰি কিনে পুলিচ নহয় বোলে, এইটোতো ল'ৰাজন হয় বোলে, USTMৰপৰা মেঘালয় USTMৰপৰা ল'ৰাজন 20 বছৰৰ ল'ৰা হয় বোলে। সি মানে এনেকুৱা ঘটনাটো এনেকুৱা কৰি কিনে সি গাড়ীটো ছয়মলাত গেৰেজত থৈ দিছে বোলে, নিউজত আহিছে। এতিয়া যদি নিউজত আহিছে চবে গম পাই গ'লে, এতিয়া গাড়ীও হেৰি হৈ গ'ল, এতিয়া আমাক নিয়াই লাগে না। আমাৰো কোনো আছে, কোনো নাই নাই, এতিয়া দেউতাই আছিলে, মোক মা দেউতাই আছে, এতিয়া ময়ো তো বিয়া কৰি কিনে বেলেগৰ ঘৰত যোৱা ছোৱালী হয়। এতিয়া সেইটোৱে দেউতাটো নাহে আৰু ঘূৰি কিনে, গেল সেইটো দেউতাটো নাহে, কিন্তু মোৰ মাক কিবা এটা হেৰি লাগে না, মানে চব এনেকা নহওক, মানে গাড়ী আহিছে বুলি পাৱাৰ পাইছে বুলি কিনে দুখীয়া মানুহক এনেকা নকলেও, মানে যদি একবাৰ মাৰি গেল, সেই মাৰিছে হয় না নহয়, একবাৰ যাই কিনে মানুহ যদি হেৰি আছে হস্পিটেল লৈ যাব লাগে, তাক বচাবা ট্ৰিটমেণ্ট কৰিব লাগে, সি আৰু এৰি কিনে এনে থৈ গৈছে, পলাই গুচি গ'ল। সেইটোৰ কাৰণে মই বিয়া পাইছো, ভাল নহয়। আমিও এফআইআৰ দিছো, চবৰ লগত ভুল হয়, মানুহ ভগৱানৰ লগতো ভুল হয়, মানুহৰ লগতো ভুল হয়। ভুল হোৱাৰ কাৰণে সি একবাৰ চাব লাগিছিলে কি হৈছে, চাহা না চোৱা নাই, ডাইৰেক্ট পেলাই কিনে থৈ কিনে গুচি আৰু। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল।